দিদি ওই নিচেই দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিয়ালটায় বিজেন্দ্রলাল রায় 1890 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ স্টেটের সেটেলমেন্ট অফিসার হিসাবে কাজলাগড়ে আসেন। সেই সময় তিনি 3 বৎসর কাল কাজলাগড়ের দিঘির পাড়ের একটি কক্ষে তিনি বাস করতেন এবং দিঘির পাড়ের যে বকুল বাগান ছিল সেই বকুল বাগানে বসে তিনি কবিতা, নাটক এবং অনেক হাস্যরসাত্মক সঙ্গীত রচনা করেন। তার এই কাজলাগড়ে থাকাকালীন সবথেকে উল্লেখযোগ্য কাজ ছিল জমি জরিপের কাজ। জমি জরিপের কাজে তিনি এই সব এলাকার হতদরিদ্র কৃষকরা তাদের যে সমস্ত জল জমি ছিল সেই জমি প্রায় বছর চাষবাস হতো না, অথচ সরকার বাহাদুর সেই সব জমির উপর খাজনা আরোপ করার জন্য তাকে তৎকালীন ইংরেজ সরকার বাহাদুর তাকে দায়িত্ব দেন, কিন্তু তিনি খাজনা বাড়ানোর না বাড়িয়ে উল্টে বরং কৃষকের খাজনা কমিয়ে দেন, ফলে তার চাকরি থেকে তিনি তার ডিমোশন হয় এবং এখান থেকে তিনি বদলি হন। বিষয়টি পরবর্তী সময়ে আদালত পর্যন্ত গড়ায় এবং আদালতের রায়ে শেষমেশ কিন্তু বিএল রায়ের যে বক্তব্য সেই বক্তব্যটাই প্রাধান্য পায় আর বাংলাদেশের কৃষকরা জয়ী হয়, এটাই এই এলাকার মানুষের কাছে
একটি সবথেকে বড় সাফল্য বলে আমরা মনে করি। তাই তাঁর সেই স্মৃতি এবং তাঁর যে কর্মধারা এই এলাকার মানুষের প্রতি তার যে আনুগত্য, তার যে প্রেম প্রীতি ভালোবাসা, সেই সঙ্গে তার সাহিত্যপ্রেমকে আমরা স্মরণ রাখার জন্য বাজকুল মনীষী চর্চা কেন্দ্রের পক্ষ থেকে এবং স্থানীয় স্কুলগুলির পক্ষ থেকে প্রতিবৎসর এই দিনটিতে আমরা তার শুভ জন্মদিনে তার স্মৃতিচারণা করি, তার মর্মমূর্তিতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করি, তার স্মৃতি মন্দিরে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। বলছি, দ্বিজেন্দ্রনাথ রায়ের কোনো স্মৃতি এখানে কি এখনো কিছু রয়েছে? না, সেরকম কোনো স্মৃতি এখানে নেই। তবে যে ঘরটায় তিনি থাকতেন সে ঘরটাও এখন নেই। বকুল বাগান ছিল, দু একটা বকুল গাছ খুঁজলে পাওয়া যাবে, তবে সেরকম বড় বকুল গাছ এখন নেই। তবে তার স্মৃতি জড়িয়ে আছে বিভিন্ন, ওনার স্মৃতি নিয়ে কোনো কিছু সংরক্ষণ করে রাখার, সংরক্ষণ করার দাবি আমরা দীর্ঘকাল জানিয়ে এসেছি। এর আগের সরকার, বর্তমান সরকার বাহাদুরের কাছে আমরা জানিয়ে এসেছি। সামান্য কিছু কাজ হয়েছে, যেমন স্মৃতি মন্দির পর্যন্ত কাজলাগড় বাসস্ট্যান্ড থেকে যে রাস্তাটি তৈরি হয়েছে সেটা বিএল রায় স্মরণে এই নামকরণ করা হয়েছে, এবং আগামী দিনে বর্তমান প্রশাসনের পক্ষ থেকে আমরা আশ্বস্ত আছি বা আশ্বাস পেয়েছি যে একটি সংগ্রহশালা খুব শীঘ্রই কাজলাগড়ে গড়ে তোলা হবে বিএল রায়ের স্মৃতি রক্ষার স্বার্থে। আপনার নাম? আমার নাম অশোক কুমার বর্মন, সম্পাদক বাজকুল মনীষী চর্চা কেন্দ্র।